ইতিহাস হযরত ওমর এবং আবু বকর তাদের দুইজনের জীবনটাই এমন ছিল তারা একজন আরেকজনকে ফাঁকি দেয় কিভাবে বেশি করে আল্লাহর প্রিয় হওয়া যায় কিভাবে বেশি বেশি ইবাদত করা যায় এই প্রতিযোগিতা তারা করত আর আমাদের সমাজের প্রতিযোগিতা হইল গুনার প্রতিযোগিতা পাপের প্রতিযোগিতা কথা ঠিক না বেঠিক সুরে বলেন আমরা হচ্ছে পাপের প্রতিযোগিতা করি গুনার প্রতিযোগিতা করি যার যত বেশি ধন সম্পদ হচ্ছে তত বেশি পাপের অগ্রাধিকার পাচ্ছে কথা ঠিক না বেঠিক সুরে কোন টাকা পয়সা বেশি হইলে পাপের হারও আমাদের সমাজে বেড়ে যায় মনে যা চাই তাই করে অথচ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের মহামানব যারা ছিলেন তাদের জিন্দেগি তালাশ করলে দেখা যায় তারা নির্জনে গিয়া মানুষের ইবাদত করত নির্জনে গিয়া মানুষের খেদমত করত নির্জনে মানুষের পাশে দাঁড়াইত অসহায় মানুষদেরকে খাবার দিত কাউকে বলতো না নিসুব ভাবে করতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মহিলারে খাওয়ায়া উনি যেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতে পাচ্ছিল বাচ্চাগুলো কাঁদছে এখানে হযরত ওমর দাঁড়ায় রইছে দাঁড়ায় দাঁড়ায় একভাবে নীরব স্তব্ধ হয়ে দাঁড়ায় রইছে খাদেম আস্তাম বলতেছেন বাচ্চা মহোদয় চলেন এবার আমরা বাড়িতে ফিরে যাই আপনি এখানে দাঁড়ায় আছেন কেন হযরত ওমর বলেন এই জায়গায় দাঁড়ায় আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম বাচ্চাগুলো কাঁদতেছিল মা তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিছিল আমি এই জায়গায় দেখতেছি এখন বাচ্চাগুলি ঘুমাইতেছে বাচ্চাগুলি খাইতেছে যে জায়গায় তাদের কষ্ট দেখছিলাম এই জায়গায় দাঁড়ায় তাদের সুখ দেখে আমি ওমর আনন্দ পাইতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও পরিচয় দেয় না মহিলার কাছে পরিচয় দেয় না যে আমি ওমর আমরা হইলে কইতাম আরে তুমি বুঝো না আমি তুই মা আমি মা গোপনে গোপনে মানুষের খেদমত করত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের সময় একজন দরিদ্র মহিলা ছিল এমন যেই মহিলার কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ ছিল না মহিলার একটা পানির মস্ক ছিল এই পানিটা ডুব এই মস্কটা ডুবাইয়া দেওয়ার জন্য এটা ভরপুর করে দেওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন কেউ নাই হযরত ওমর এই খবরটা জানিয়া নিজে নিজে সিদ্ধান্ত নিলেন আমি কাউকে বলবো না আমি প্রত্যেক দিন এই মহিলার কাজ করবো নিজে নিজে করবো কাউকে বলবো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এই মহিলার খেদমত করার জন্য গেলেন গিয়ে বলতেছেন মা গো দেন আপনার ঘরের কাজকর্ম আমি করে দেই মহিলা জবাব দিলেন আপনি আসার আগে আগে একজন ব্যক্তি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি ওমরের চোখ ফাঁকি দিয়ে এই মহিলার খেদমত করলো মহিলার কাজ করে লোকটাকে জিন হইলেও তো তারে ধরার কথা কারণ হযরত ওমরের সামনে জিনও আসতো আল্লাহ রাসূল বলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো এই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যায় না এই ছিল ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিন হইলে তো ধরার কথা পরের দিন একটু আগে যাব পরের দিন আরেকটু আগে গেলেন মহিলা বলতেছেন আপনি আসার আগে আগে মাত্র লোকটা বের হইছে আমার ঘরের কাজ কমপ্লিট সুবহানাল্লাহ জোরে কম হযরত ওমর মহিলাটারে বলতে লাগলো মারি যে লোকটা আপনার কাজ কর্ম করে গেল লোকটার নামটা কি আপনি জানেন বলে না তার নাম পর্যন্ত আমি জানি না এই লোকটার চেহারাটা কি আপনি চিনেন বলে আমি পুরোপুরি চিনে না হযরত ওমর চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে নিজের দিকার দিয়া বলতেছেন তুমি কেমন খেদমতকারী হইলা তোমার আগে আগে আরেক ব্যক্তি কাজকর্ম করিয়া যায় নামটা পর্যন্ত বলল না পরিচয়টা পর্যন্ত দিল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লোকটারে ধরার জন্য নিয়ত করলেন আমার পরের দিন ফজরের সময় আমি তার বাড়িতে যাব পরের দিন ফজরের সময় যখন মহিলার ঘরে প্রবেশ করলেন মহিলাটা এবার জবাব দিলেন আমি আগামীকাল রোজা রাখবো বলে ওই ব্যক্তিটা সেহরির সময় আইসা আমার সেহরি খাওয়ায়া তিনি এই মাত্র বিদায় হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন কে এমন বীর পুরুষ কে এমন আল্লাহর পেয়ারা বান্দা আমি ওমরের চোখ পাকি দিয়ে দিয়ে এই মহিলার কাজকর্ম গুলো করেন এক জায়গায় পরের দিন রাতের অন্ধকারে নির্জনে দাঁড়ায় রইলেন কোন ব্যক্তিটা আমি ওমরের চোখ পাকি দিয়ে মহিলার কাজ করে তাকে আমার ধরতে হবে এই গোপনে গোপনে আল্লাহর সাথে প্রেম আর মহাব্বতের সম্পর্ক লাগাইতে আছেন নির্জনে দাঁড়ায় রইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন কুয়াশা
টিপ টিপ করে কুয়াশা পড়ছেন আর অন্ধকারচ্ছন্ন মানুষ ভালো করে চিনা যায় না কুয়াশার দিনে গভীর রজনি দিয়ে এই মহিলার বাড়ি থেকে কাজকর্ম কমপ্লিট করে চাদর মুড়ি দিয়ে একজন লোক বের হয়ে আসতেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লোকটার পিছন ধরলেন যেই মাত্রই লোকের পিছন ধরল হযরত উমর তাকায় দেখতে পেল যে এই লোকটার হাঁটার গতি আরো বাড়ায়া দিছে তার উদ্দেশ্য হলো আমি যে এই মহিলার কাজ করছি দুনিয়ার কাউকে আমি জানাবো না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনগো এই মহিলা লোকটার পিছন পিছন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পিছনে গিয়া জড়ায়া দইরা বললেন কে রে কে আপনি এই মদিনায় আমি ওমরের আগে আগে এই মহিলার খেদমত করেন পরিচয়টা একটু দিয়ে যান চাদর দিয়া চেহারাটা ঢেকে রাখছেন পরিচয় দেয় না এক পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা চেহারা থেকে যখন সরায়া দেয় উমর বলেন যখন আমি তার চেহারা থেকে কাপড়টা সরায়া দিলাম এমনি আমি দেখতে পাইলাম আমার সামনে যিনি দাঁড়ায় আছেন আর কেউ নয় এই ব্যক্তিটা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক উমরের সামনে দাঁড়ায় রয়ে হযরত উমর আবু বকরকে দেখে আশ্চর্য হয়ে বললেন আবু বকর আমি জিন্দেগিতে কোনোদিন কল্পনা করি নাই এই ব্যক্তিটা আপনি আবু বকর হবেন আমি উমরের চোখ পাকি দিয়া মহিলা খেদমত করে যা চুকির পানিগুলো অজরে চারছেন আর বলছে আমি উমর আজকেও আপনার সাথে আগাইতে পারলাম না আজকেও আপনার সাথে পারলাম না সেদিনও আমি আপনার সাথে পারি নাই কোন দিন পারি নাই যেদিন আমার আপনার নবী বলেছিলেন যে আমাদের কিছু সাহায্য সহযোগিতা লাগবে উমর বলেন সেদিন আমি আমার নবীর দরবারে যে মালগুলো নিয়ে গিয়েছিলাম আমার নবী আমাকে বলছিল তুমি কি নিয়ে আসছো আর আবু বকর যখন গিয়েছিলেন আবু বকরকে বলছিলেন বাড়িতে কি রেখে আসছো আল্লাহু আকবার জোরে বলেন আবু বকরকে বললেন আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসছো আর উমরকে বললেন তুমি কি নিয়ে আসছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ব্যাগটা নবীর সামনে এইভাবে খুলে দিলেন আমার নবী দেখতে পেল এই ব্যাগের ভিতরে ঘরের বেড়ার দরজার বেড়ার বাঁশ পর্যন্ত ব্যাগের ভিতরে আছে সুবহানাল্লাহ জুরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আপনি যখন বলেছেন যে মাল লাগবে কিন্তু আমি আবু বকর তো হচ্ছে দরিদ্র মানুষ উমরের মতো আমার তো ধন সম্পদ নাই কিন্তু দিলটা পরা নবীর মহব্বত আর ভালোবাসা আছে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বেড়াতে হাত দিয়া তাবরায়া তাবরায়া প্রত্যেকটা বেড়া গুলি আমি জাররা জাররা বানায়া দেয় যেন ঘরের বেড়ার ফাঁকে একটা সুই পর্যন্ত না থাকে এই সুইটা পর্যন্ত আমি আপনার দরবারে হাজির করে দিলাম যুদ্ধের ময়দানে গেলে যদি বেঈমানের বাচ্চা গুলির আঘাতে কোনো একজন সাহাবি অসুস্থ হয়ে যায় অথবা কাপড়গুলো ছিঁড়ে যায় সুইয়ের কাজ লাগলে সুইটা দিয়ে যেন সাহায্য করতে পারি হযরত উমর বলে এই জন্য আমি সব কিছু নিয়ে আসছি হযরত উমর বলছেন সেদিনও আপনার সাথে পারি নাই আজকেও পারলাম না হযরত উমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে উমর তোমার মা কেমন উমর তোমার জন্ম দিল যে উমর তুমি আবু বকরের সাথে ইবাদত দিয়া গাইতে পারলা না এই আবু বকরের সাথে তুমি ইবাদত দিয়া গাইতে পারলা না আমার আপনার নবীজি বলে গেছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম আমার বন্ধুটার নাম হইতো আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ জুরে বলেন আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাইতাম সেই বন্ধুটার নাম হইতো আবু বকর সিদ্দিক কে সে আবু বকর এখনো পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে আছেন নবীজি বলেন
কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর হাতে আমলনামা দেওয়া হবে ওই দিন অন্য কোন মানুষের আমলনামা দেওয়া হবে না আল্লাহর রাগ আর গুসা থামানোর জন্য সেই দিন ওমরের আমলনামা দিবে না অন্য কোন সাহাবীর আমলনামা দিবে না সর্বপ্রথম যে আমলনামাটা দিবেন সেই আমলনামাটা হবে আবু বকরের আমলনামা সুবহানাল্লাহ কথা বলতেছেন এক পর্যায়ে তাকায় দেখতে পেলেন আবু বকরের পায়ে কোনো জুতা নাই শীতের রাতে হাঁটতেছেন জুতা নাই এক পর্যায়ে বললেন আপনি একজন দেশের রাষ্ট্রনায়ক আপনার পায়ে কেন জুতা নাই আবু বকর বলতে লাগলো এই রাজ্যের ভিতরে আমি যদি হাঁটা চলাফেরা রাতের বেলায় করি জুতা পায়ে দিয়া যদি আমি হাঁটা যাই আমার জুতার আওয়াজে হয়তো বা মানুষ জানতে পারবে আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি আমার নবী বলছেন মুসলমান তো হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং পা জবান দিয়ে অন্য কোন মুসলমান কষ্ট পাইল না আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটা যাই আমার জুতার আওয়াজে যদি অন্য কোন মুসলমান কষ্ট পায় হাশরের ময়দানে আমি আবু বকর অপরাধী হয়ে যাব সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে ইবাদত করতেন বলতেছিলেন ওমরের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু এই মহিলার কাছে তিনি পরিচয় দেয় না এক পর্যায়ে রাজ্যের ভিতরে গিয়া লোক পাঠাইলেন অমুক জায়গায় একজন দরিদ্র ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে আসো এই মহিলারে রাজদরবারে হাজির করলেন মহিলা জানতে পেল হযরত ওমর লোক পাঠাইছেন তাকে নেওয়ার জন্য যখন বলল যে ওমর পাঠাইছেন আপনি রাজদরবারে যেতে হবে মহিলা মনে মনে খতনে রোজ পড়া শুরু করছে রাতে যেই লোকের কাছে বললাম ওমর ভালো না হয়তো বা সেই লোক ওমরের কাছে বিচার দিল না আমি যাব না লোক বলতেছেন আপনার যেতে হবে রাজ দরবারে নিয়ে হাজির করলেন তাকে দেখতে পেল যেই যা রাতের বেলায় যেই লোক বস্তা মাথায় লই আমার খাবার দিল এই লোক দিয়ে সিংহাসনে বসা আশ্চর্য হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল মহিলাটার কাছে নিয়ে পাগড়ি মোবারক পাগড়িটা তার হাতে দিয়ে বললেন মা গো রাতের বেলায় আপনি বলছিলেন ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কেন ওমর আপনার খবর নিল না এই ওমর কেন আপনার বাচ্চা কাচ্চার খবর নিল না এই জেনে আমার গলায় আপনি এখন গামছা লাগাইয়া আমার রাজ্যটা আপনি আমারে শাস্তি দেন আপনার যা মনে চাই সব শাস্তি আপনি আমারে দিয়ে যান তারপরে ওমরে আসরের ময়দানের আসামি বানায়েন না ভাইরা আমার একজন সাহাবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের মেহমান হওয়ার পরেও তাদের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল কেন সে রাজ্যের অন্য মহিলার খবর নিল না এই দেখাশোনা কেন করলো না এই মহিলার থেকে মাপ নেওয়ার জন্য রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও বলল আমার গলায় গামছা লাগায় দাও কারণ হলো দুনিয়ার আজাব সহ্য করা সম্ভব পরকালের আজাব সহ্য করা সম্ভব না ঠিক না বেঠিক জুড়ে বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এ বান্দা সাবধান মুসলমান না হয়া কিন্তু মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়া মরবা না মুসলমান কাকে বলা হয় যে সার সংক্ষেপ কথা হইল জন্মের পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত যেই লোকটা আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলল না তার নাম হইল মুসলমান যেই লোকটা মুসলমান তার দ্বারা কোনোদিন আল্লাহর নাফরমানি হইতে পারে না এবার বলেন তো আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না আমাদের মরা লাগবে কি লাগবে না জোরে কোন মরতে হবে কি হবে না আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আরেক জায়গায় আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم إلى ربكم ترجعون আল্লাহ তাআলা বলছেন মরণ থেকে কেউ বাঁচতে পারবে
মরণ থেকে যদি কেউ পালায় আসমানেও যায় এই মরণ তার পিছন ছাড়বে সম্মানিত সুধী এই মরণ আমাদের সামনে আছে না নাই মরতে হবে মরণের পরে আমাদের সর্বপ্রথম যে ঘর যে স্থান যে ঘাটি এই ঘাটিটার নাম হলো কি জোরে বলেন কি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম আল্লাহ রাসূল বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী বলেন এই ব্যক্তিরাই হচ্ছে জ্ঞানী যারা দুনিয়াতে ব্যবসা করবে গাড়ি চালাবে বাণিজ্য করবে যা আছে সব কিছু করবে কিন্তু এর ফাঁকে কবরের মাল সামান যারা জোগাড় করে এরাই হচ্ছে জ্ঞানী মানুষ দুনিয়াতে বিচরণ করবে ঠিক দুনিয়ার সব কাজকর্ম সে করবে এর মাসকান দিয়া যারা কবরের মাল সামান জোগাড় করে এরাই হচ্ছে জ্ঞানী মানুষ এই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না সামনে আমাদের কবরের আযাব আছে এই কবরের ভিতরে গরিব হইলো সারবে না ধনী হইলো জোরে বলেন ধনী হইলো আপনার জায়গা যতটুকু আমার জায়গাও কতটুকু আপনার যেমন কবর মাটির ঘর আমারও কবর মাটির ঘর দেশের প্রেসিডেন্ট হইলো মাটির ঘরে শোয়াতে হবে একজন নিম্ন স্তরের লোক হইলো তাকেও মাটির ঘরে শোয়াতে হবে কিন্তু এখানে আচরণ হবে দুই ধরনের আচরণ কই ধরনের এই কবরের ভিতরে আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও উফরাতুম মিন হুফারিন নার কবর কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের গড়া কারো জন্য জাহান্নামের গড়া হবে তাদের জন্য আবার আল্লাহ তাআলা রাসূল বলেন জান্নাতের বাগান হবে এই কবর আযাব সকলের সামনে আসে না নাই এই আযাব থেকে আমরা মুক্তি চাই কি চাই না বলে বলেন পেতে চাই চারটা কর্মসূচি জোরে বলেন কয়টা জোরে কোন কয়টা এক নাম্বার হলো নামাজ জোরে বলেন কি জোরে কোন নামাজ দুই নাম্বার হলো কোরআন তিলাওয়াত তিন নাম্বার কি কোরআন তিলাওয়াত তিন নাম্বার হলো রোজা চার নাম্বার হলো যাকাত এই চারটা আমলে যারা বন্ধু বানাবে লোকটারে কবরে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেন যখন তাকে আযাব দেওয়ার জন্য আসবে এক পাশে নামাজ দাঁড়ায় বলবে সাবধান সে আমার হক আদায় করে নামাজ পড়ছে আমারে বন্ধু বানাইছে তার আযাব দেওয়া যাবে সুবহানাল্লাহ বললেন অপর পাশে আযাব দিতে আসলে কোরআন বলবেন তাকে আযাব দেওয়া যাবে না আরেক পাশে আযাব দিতে আসলে রোজা বলবেন তাকে আযাব দেওয়া যাবে না আরেক পাশে আযাব দিতে আসলে যাকাত বলবে তাকে আযাব দেওয়া যাবে না এই চারটা জিনিসকে যারা বন্ধু বানাইতে পারবে আমল করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে আজকের পর থেকে কে আছে যে সামনে আমরা জীবনে যা নামাজ কাজা করছি তো করছি ইচ্ছা করে আমরা আর কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ রাজি আছি সবাই সম্মানিত শুধু এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় কর অর্থাৎ পিছনে যা করছো তো করছো আজকের পর থেকে ভয় করা শুরু করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত থাকেন আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করছো পাপ করছো অন্যায় করছো অসুবিধা নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিয়া খাস করে তওবা করো আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব কেন মাফ করব ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমি রবের একটা নাম হইল রহিম দয়াময় আমি আল্লাহর মতো এমন দয়াময় আর কেউ নাই সম্মানিত সুধী রাত অনেক হইছে বেশি রাত হলে আমি আর এখন কথা বলতে পারি না এমনিতে আমি অসুস্থ মানুষ হইতো আপনারা অনেকে জানেন কেউ জানেন না বেশি রাত হলে আমি কথা বলতে পারি না আমার দেওয়া হয়েছে 11:30টায় মোটামুটি 12:30টা বাজে কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আপনারা অনেকে জানেন আবার কেউ জানেন না আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমার হেফাজত করছে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ তাআলা যেন বাকি সময়গুলো রাস্তাঘাটে বিপদ আপদ থেকে সব সময় সকলকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সব সময় ইমানি হালতে বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে রাখেন যদিও মরণ হয়ে যায় রোডে ঘাটে যেন আল্লাহ পাক ইমানের সহিত মরণ দান করেন আমিন